টিভি সত্যের সাথে শুরু হয়েছে শূন্য হওয়া জাতীয় সংসদে ঢাকা ২, সিলেট ৩ ও কুমিল্লা ৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান। আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ৪ জুন থেকে ১০ জুন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। এ সময় প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলে শতভাগ জয়লাভের আশা করেন এবং নিজ নিজ এলাকায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমার নাম অ্যাডভোকেট জাহিদুল আলম জাহিদ। আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যকরী সদস্য। আপনারা জানেন কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকায় আগামী ১৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত উপনির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। অবশ্যই আমি দলের জন্য উল্লেখযোগ্য কাজ করেছি। আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসম্পাদক ছিলাম। তথাকথিত ১১ ১ অক্টোবরের নির্বাচনের পরে আমি প্রায় ১৫টি মামলা শিকার হয়েছি, শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। আমি বাংলাদেশ ছাত্রলীগের মেম্বার ছিলাম, স্বেচ্ছাসেবক লীগের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম এবং স্বেচ্ছাসেবক কাউসার মোল্লা এবং পঙ্কজ দেবনাথের কমিটির। বর্তমানে আমি নির্মল রঞ্জন গুহা এবং আফজালুর রহমান বাবুর কমিটির সিনিয়র সদস্য হিসাবে আছি, এক্সিকিউটিভ সদস্য হিসাবে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, ১৯তম জাতীয় সম্মেলন, ২০তম জাতীয় সম্মেলন, ২১তম জাতীয় সম্মেলনে আমি শৃঙ্খলা উপকমিটির সদস্য ছিলাম এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গত জাতীয় সম্মেলনে আমি সম্মেলনের গণতন্ত্র প্রস্তুতি কমিটির সদস্য ছিলাম। এছাড়া আমি ১১ সময় জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আমি শেখ হাসিনার এই উক্ত মামলায় আমি আমার সদ্য সিনিয়র সৈয়দ রেজাউর রহমান স্যারের সাথে অংশগ্রহণ করেছিলাম। এছাড়া আমি আপনার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার একজন অন্যতম আইনজীবী হিসাবে আমার সিনিয়রের সাথে ছিলাম। জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন থেকে শুরু করে রাজপথের সমস্ত আন্দোলন সংগ্রামে আমি বিগত দিনে ছিলাম এবং আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমার এই কর্মের প্রতি মূল্যায়ন করে অবশ্যই আমাকে মনোনয়ন দিবেন ইনশাল্লাহ।